হ্যালো বন্ধুরা আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন আরেকটি আপডেট নিয়ে তো বন্ধুরা তোমরা ভিডিওর থাম মেলে প্রথমেই দেখে নিয়েছ যে রাজ্যে শুরু হতে যাচ্ছে কাল থেকে লকডাউন তো এই লকডাউন পর্বে কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব খুবই অল্প সময়ের মধ্যে আমি তোমাদের বিষয়গুলো আলোচনা করে দেবো তো বন্ধুরা তার আগে তোমাদের কয়েকটি আপডেট দিয়ে রাখি তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা টেন পয়েন্ট নাইন লাখ এবং রিকভার হয়েছে নাইন পয়েন্ট ফাইভ লাখ তো দেখো যেটা গুরুত্বপূর্ণ বিষয় নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে কুড়ি হাজার প্লাস এবং রিকভার হয়েছে উনিশ হাজার প্লাস তো দেখো বন্ধুরা গুগলে যেটা দেখাচ্ছে আমি কিন্তু তোমাদের সেম সেটাই দেখাচ্ছি এখানে লাস্ট আপডেট তিরিশ মিনিট এগো তো তোমরা বুঝতেই পারছ এই কিছুক্ষণ আগে এই আপডেটটি দেওয়া হয়েছে গুগলের তরফ থেকে তো সেই আপডেটটি আমি তোমাদের কাছে তুলে ধরছি তো বন্ধুরা চলুন আমরা এখন দেখে নিচ্ছি যে কাল থেকে কোন কোন বিষয়ের উপর লকডাউন সরকার ঘোষণা করলো এবং কোন কোন বিষয়ের প্রতি লকডাউন ছাড় দেওয়া হয়েছে সেসব বিষয়গুলো আমরা একটু আলোচনা করে নেব তো দেখো বন্ধুরা ওয়ান স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ ষোলো থেকে তিরিশে মে রাজ্যে কি খোলা কি বন্ধ সেসব বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব তো দেখো প্রথম তোমাদের যে পয়েন্ট রয়েছে লোকাল ট্রেন বাস মেট্রো ফেরি পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে এরপর দ্বিতীয় নম্বর যে পয়েন্ট মিষ্টির দোকান সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে এরপরে রয়েছে জরুরি প্রয়োজন ছাড়া বন্ধ থাকবে অটো এবং ট্যাক্সি পরিষেবাও এরপর পরবর্তী যে আপডেট বিয়েবাড়িতে পঞ্চাশ জন এবং শ্রাদ্ধ অনুষ্ঠানে কুড়ি জনের বেশি উপস্থিত থাকতে পারবে না তো দেখো বন্ধুরা আমি প্রত্যেকটা বিষয় তোমাদের আলোচনা করে দিচ্ছি তো দেখো বন্ধুরা তোমাদের কাছে একটিই চাওয়া তোমরা ভিডিওটিকে একটি লাইক করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে কারণ প্রত্যেকটি মানুষের এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি তো দেখো এরপরে নেক্সট যে বিষয়টি উল্লেখ করেছেন যে সরকারি এবং বেসরকারি অফিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে এরপর নেক্সট রয়েছে শপিং মল জিম সুইমিং পুল এগুলোও কিন্তু বন্ধ থাকবে এরপর শিক্ষা প্রতিষ্ঠান যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি সেন্টার পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকবে এছাড়াও সমস্ত রাজনৈতিক এবং ধর্মীয় জামায়াত এগুলোও কিন্তু বন্ধ করা হয়েছে এরপর নেক্সট যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যাংক দেখো বন্ধুরা ব্যাংক সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে তোমরা প্রত্যেকেই জানো যে মানুষের অর্থনৈতিক দিকটা খুবই গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে ব্যাংকে খোলা রাখা হয়েছে দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত এরপর রয়েছে মুদিখানা ও বাজার সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকবে এরপর নেক্সট যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে পেট্রোল পাম্প এবং এটিএম পরিষেবা এ দুটো কিন্তু চালু থাকবে এবং তার সাথে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সবারই ইন্টারেস্টিং যে মদের দোকান সেটা কিন্তু অবশ্যই অবশ্যই বন্ধ থাকবে কারণ এখানে প্রচুর পরিমাণে ভিড় জমায়েত হয় এবং সেখান থেকেই করোনা ভাইরাসের আক্রমণ হওয়ার সংখ্যা খুব বেশি থাকে এরপর নেক্সট যেটা রয়েছে জুট মিল তিরিশ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে এছাড়াও সমস্ত শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা এগুলো কিন্তু বন্ধ থাকবে এরপর নেক্সট পার্ক চিরাখানা এবং অভয়ারণ্য এগুলো কিন্তু বন্ধ থাকবে এবং ই কমার্স এবং হোম ডেলিভারি এ দুটো চালু থাকবে এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওষুধের দোকান এবং চশমার দোকান এই দুটো কিন্তু খোলা থাকছে আর তোমাদের জরুরি পরিষেবা ছাড়া অন্তরাজ্য ট্রাক চলাচল এবং পণ্য সরবরাহ এটা কিন্তু বন্ধ থাকছে তো বন্ধুরা এই ছিল তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেইন মেইন যে টপিক সেই টপিকগুলো আলোচনা করার তো তোমরা যারা এখনও ভিডিওটিকে শেয়ার করনি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দাও আর পারলে যারা নতুন আমার এই চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা দেখা হবে পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ধন্যবাদ